দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। আর্ট কলেজ থেকে পাশ করে বেরোলেন এক সদ্য যুবক। মহাযুদ্ধের অস্থিরতার রেশ তখনও চারপাশে। সেই যুগে এবং মন্দার বাজারে একজন আর্ট কলেজের ডিগ্রিওয়ালা ছেলের কাজের সুযোগ ছিল খুব সীমিত। তবু তার মধ্যেই কাজ শুরু করলেন তরুণ শিল্পী। ইলাস্ট্রেশনের কাজ, সিনেমা স্লাইডের কাজ, ক্রমে কলেজ স্ট্রিটে পরিচিতি বাড়ল। দেবসাহিত্য কুটিরের শুকতারা পত্রিকায় ইলাস্ট্রেশনের কাজ শুরু করলেন। তারপর একদিন সম্পাদক মশায়ের অনুরোধে শুরু করলেন চিত্রকাহিনী। সৃষ্টি হল দুটি অমর কমিক স্ট্রিপ, হাদা ভোঁদা ও বাটুল দি গ্রেট। বাঙালির বাল্য ও কৈশোরের অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেন নারায়ণ দেবনাথ। নারায়ণবাবুর সাফল্য নাড়া দিল পত্রভারতীর দীনেশ চট্টোপাধ্যায়কে। তাঁর অনুরোধে শুরু হল নারায়ণ দেবনাথের আর এক কালজয়ী সৃষ্টি নন্টে ফন্টে, কিশোর ভারতী পত্রিকায়। কোটি কোটি বাঙালি বালকের কৈশোর রাঙানো যে নারায়ণ দেবনাথ, তার নিজের বাল্যটা কেমন ছিল? আমার ছোট, আপনার ছোটবেলাটা কেমন ছিল? আপনার বাল্য কৈশোর একটু যদি বলেন আপনার ছোটবেলা সম্পর্কে। আপনার জন্ম এখানে, মানে হাওড়াতে, শিবপুরে। আচ্ছা, আবার হচ্ছে যে অন্যান্য মানে যেরকম কাটে, আমারও মোটামুটি ওইটাও কেটেছে। একটা হচ্ছে যে তখন এত যে লোকজন, তখন এত লোকজন নেই, আর বন্ধু বান্ধব আমার ওই ছোটোবেলায় কৈশোরবেলায় বন্ধু বান্ধবও আমার সেরকম, মানে কারণ এখানে বেশি লোকজনই নেই, তার এ থাকবে কোথা থেকে। ওই দু চারজন যে ছিল ওই তাদের সঙ্গেই মেলামেশা কৈশোরের ব্যাপার আর কি। তো আপনার যে আঁকার প্রতি আপনার যে ভালোবাসা, যে প্রেম, সেটা নিশ্চয়ই তার বহিঃপ্রকাশ তো ছোটোবেলা থেকেই হয়েছিল নিশ্চয়ই। আপনার যে আঁকার প্রতি আপনার যে ভালোবাসা, আপনি যে আপনি হাতে রং তুলি ধরলেন কত বছর বয়সে, সে মনে পড়ে না? ব্যাপার হচ্ছে যে আমার সময়ে, হ্যাঁ, আমি আমার সময়ের কথা বলছি, যে সে সময়ে কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। এখন যতটা সুযোগ সুবিধে নানা রকমভাবে, কিন্তু তখন কিছুই নেই সেই রকম। আজকালের থেকে তো বেরোলাম। আপনি আর্ট কলেজ থেকে কবে বেরিয়েছেন, কত সাল নাগাদ? হ্যাঁ, কত সালে সেটা? সেটা হচ্ছে ওই তখন যুদ্ধের শেষের দিকে, দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে, দ্বিতীয় মানে ফর্টিজে, 1940s-এ। হ্যাঁ, 1940s-এ আর কি, মানে 44-45 এই সময়। হ্যাঁ, ওইরকম। আচ্ছা, তো একটু ইন্টারাপ্ট করছি, আপনার পরিবারে কি, আপনার ফ্যামিলিতে এই এই ব্যাপারটা ছিল, মানে আপনি ইনহেরিট করেছেন কার কোয়ালিটি, আঁকার ব্যাপার, ভালোবাসা, বাবা মা? হ্যাঁ, আমার মানে বাবা এবং কাকা দুজনেই ছিলেন এখনকার পরিবারের শিল্পী। কীরকম, একজন ছিলেন অলংকার শিল্পী, মানে আমাদের এখানে গয়নার দোকান ছিল, এই এখানে একবার শিবপুরের যে রাস্তাটা গিয়ে ঠেকেছে ঠিক ওইখানে একটা মানে বাড়ির নিচে ভেতরে ছিল। তা আমার বাবা গয়না তৈরি করতেন। আচ্ছা আচ্ছা। আর আমার কাকা নকশা করতেন। সেটা হচ্ছে যে আগেকার তো ছিল ওই মোটামোটা সব বালা তাগা করতো মেয়েটা, ওই তার মধ্যেই ওই এই করতেন বলতে গেলে তো ওটাও ওই করতেন। নিশ্চয়ই যদি সেটা হয় তাহলে পারিবারিক একটা ছিল ছিল। তো আপনি যে যখন ফর্টিজে যখন বেরোলেন, তখনকার দিনে আর্টকে পেশা হিসেবে নেওয়া খুব শক্ত ছিল ভাবা, তো কি করে ভাবলেন? শক্ত, কারণ আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম সেই সময়
অনেকে বলেছিলেন যে যে ওকে এইটা এই ছবি আঁকাতে শিখতে পারলে এ তো না খেয়ে মরবে এইরকম। হ্যাঁ, তখনকার কিন্তু এটাও ছিল যে মানে যে গান গাইতো তাকেও ঠিক ওই পর্যায়ে ফেলতো যে গান গেয়ে কি করবে। আর তখন সেই পর্যায়টাই ছিল প্রায়, বিশেষত ছবি আঁকার ক্ষেত্রে ওই বেশি ওইটাই ছিল যে করবেটা কি। হ্যাঁ, এবং ফাইন আর্টসের দিকে যাওয়াটাকে এখানে একটা লোকেরা বকে যাওয়া মনে করতো, এটাও ঠিক আছে। আমি তো ফাইন আর্টসে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ফাইন আর্টসের থেকে বেরিয়ে যে কী করবো, কোথায় মানে ঢুকবো, তার কোনো তো দিশা পাইনি, আর সেরকম সুযোগ ছিলও না। কাছে কাছেই যেগুলো বলা যায় যে ওই কোনো রকমের চলা আর কি, কারণ যে কোনোভাবেই তো পয়সার একটা সংস্থা চাই, তাই সেক্ষেত্রে নানা রকম নানা ধরনের করেছি। যেমন আগে তো এখন যেমন সেই চলমান বিজ্ঞাপন কথা, তখনকার বিজ্ঞাপন ছিল সিনেমাতে স্লাইড দেওয়া, স্লাইডের মাধ্যমে বিজ্ঞাপন প্রজেক্টরে দেখানো হতো, ইন্টারভেলের সময় প্রজেক্টর ওটা সেই ওই বিজ্ঞাপনের ওই করেছি আমি এরকম। আচ্ছা, তারপরে সিনেমার পরিচয় লিপি যেটা, কি সেই আমাদের হরিশন দাসগুপ্তের সেই কমললতা, আচ্ছা 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 আচ্ছা। তারপরে ওই তখন ছিল আরো সেই পরিচালক যারা ছিলেন তাদের সব সুচিত্রা সেন, উত্তম কুমার, নির্মল কুমার, জীবন তৃষ্ণা, তা উত্তম সুচিত্রার যে ছবি ছিল না ওটা উত্তম ছিল না, সুচিত্রা ছিল মনে নেই, পরিচয় লিপি সেইগুলো মানে কিছু করেছি তখন। আর স্লাইড শো যখন করেছেন, বিজ্ঞাপনের কাজ করেছেন, হ্যাঁ সেগুলো তখন কার কার একটু নামি দামি যদি কারোর কারোর কারা কারা করতেন, মানে তখন তো এই ধরনের তখন মতো না সব এইটা বললে এই ব্যাপার হচ্ছে, তখন কিছু কিছু আমাদের শিবপুরের এখানে রোডেই সব এই এর দোকান মনোহরের দোকান, তারা ওই আমাদের এই সামনে সামনে যে সিনেমা হলগুলো ছিল কাছে ওখানে ওরা দিত, ওইগুলো আপনি করে দিতেন, ওগুলো আমাকে দিয়ে করাতো কাঁচের উপরে। হ্যাঁ, কাঁচের উপর প্রথমে কাগজের উপর ডিজাইন, তারপর সেটা মানে ফটোগ্রাফিতে কাঁচের উপর মানে তুলে তার থেকে কাঁচের উপরে ট্রান্সফার করে দিত, কলকাতায় করে নিয়ে আসতাম, তারপরে তাকে রং করে মুড়ে মানে যে দেখাবার মতো হয়তো যেন হয় দিয়ে তাকে দিতাম। সিনেমার পোস্টার টোস্টার এঁকেছেন? সিনেমার পোস্টার এঁকেছেন? সিনেমার পোস্টার কিন্তু আমি আঁকিনি। আচ্ছা, ওই টাইটেল পর্যন্ত। আচ্ছা, এবার আপনি বলুন দেবসাহিত্য কুটিরের সাথে আপনার যোগাযোগ কিভাবে? আর ওগুলো করে তো ঠিক মানে মনঃপূত হচ্ছিল না, কারণ আমি চাই ছবি আঁকতে। তা যাই হোক, একজনের ইয়েতে আমি তখন করেছি যাতায়াত করতাম, ওইখানে একজন ওই ওদের দেবসাহিত্য কুটিরে আর ওর সময় পরে মধুসূদন মজুমদার এলেন ওর জন্যই, নানা রকম বই বার করছে, নানা রকম করছে, তা ওদের বার্ষিকী গণেশ পুজোর সময় ওটা উদ্বোধন আপনাকে আলাপ করিয়ে দেবো। আমি তখন খুব খুশি, কারণ যেটা চাইছি সেটা মানে পাওয়ার সম্ভাবনা আসছে বলে মনে হলো। যাই হোক, আমাকে একদিন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে করে দিলেন, বললেন যে ছবি আঁকে আপনার দেখলে ছবি করতে চান উনি, তা উনি আমাকে দিলেন ছবি করতে। ইলাস্ট্রেশন, হ্যাঁ ইলাস্ট্রেশন,
শারদিয়াতে করেছিলেন না শুকতারার জন্য করেছিলেন? শুকতারার জন্য। তখন শৈল চক্রবর্তী মানে চিরঞ্জিতের বাবা আর কলকাতায় বলছি, সরি, শৈল চক্রবর্তী, প্রফুল বাবু, বলাই বাবু, মানে কয়েকজন, মানে প্রফুল বাবু মানে পিসিএল যিনি, না না পুজো বার্ষিকী হোক শিক্ষক থাকতো প্রফুল বাবু। আর ওনার ইলেকশন গুলো খুব দারুণ হতো, তা ওই তা সেই উনি আমাকে ওই তখন সুক্তার অফিসে পাঠালেন চিঠিতে যে উনি পাঠালাম যদি কিছু কাজের থাকে এখান দেবেন। এই তা তখনকার যিনি ওখানে ছিলেন তিনি চিঠি পড়ে ওই কিছু স্ক্রিপ্ট এনে, স্ক্রিপ্ট তো অনেকই থাকতো, এনে তার থেকে লিখে দিলেন, মানে স্ক্রিপ্ট ছাড়লেন না, লিখে দিলেন যে এই 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 রকম ছবি পাঠবেন। ব্যাস আমি সে নিয়ে এসে খুব মনে তো খুব খুশি, কারণ যেটা চাইছি সেটা পেয়ে গেছি একরকম। তো সে এসে করে দিলাম, দেওয়ার পর উনি বললেন চলবে এই কথা। তারপরে ওই বলছেন যে আপনি খোঁজ নেবেন যে আছে কি না, তা আমি মাঝে মাঝে খোঁজ করতাম যে আছে কাজ আছে কি নেই, যেমন তুই থাকতেও দিতেন আর না থাকলো না পরে খোঁজ নেবেন। এই এইভাবে চলতে চলতে তারপরে যিনি ছিলেন তিনি ছেড়ে দিলেন ওদের সংস্থা, পরে ওদেরই আর কি এক ভাই, ছোটো ভাই ক্ষীরোদবাবু, উনি দেখাশোনা করতেন, উনি আমাকে তখন ওই ম্যানস্ক্রিপ্ট ছাড়তে শুরু করলেন আমার হাতে। আচ্ছা, প্রথম প্রথম বলে তারপরে মানে ধারাবাহিকভাবে শুরু হলো তারপরে উনি আর করলেন না, তারপরে করলেন সুধীন বাবু, সুধীন্দ্রনাথ বলছিলাম, অসাধারণ অনুবাদক, অসাধারণ ভাবানুবাদক সুধীন বাবু, উনি উনি ওদের টার্জেনটা করে মানে একবারে মানে অনেক জমিয়ে দিয়েছিলেন। আর আমাকে তখন ওই ওই থেকে একটা পর একটা আর কি খিপ দিতেন, আমি দিতাম, প্রতি মাসে ছাপতে লাগলেন টার্জেন, এইভাবে চলতে চলতে তারপরে এলো ওই ইয়ের ছবি আমাকে বললেন যে এরকম আপনি ছবিতে গল্প করতে পারবেন, আমি যে চেষ্টা করব বলে আমি তখন মানে আমার বলা মাত্রই উনি আমার মাথায় তখন আমার ওই মানে শৈশবের সেই সব ছোটোবেলার কিছু কিছু ঘটনা এখানকার ওই সব ছেলেপেলে যাচ্ছিলো তারা এখানে যেসব ওই সকালবেলা হোক বা দুপুরবেলা হোক তো ফাঁকা ফাঁকা যে এই রাস্তাঘাট ফাঁকা, ওই ওরা সমস্ত ছোটো ছোটি দুষ্ট বিয়ের পিছনে লাগা তার পিছনে লাগা করতো, এগুলো আমি দেখতাম বসে বসে, আর মজা লাগতো। পরবর্তীকালে যখনই আমাকে এটা বললো তখন আমার ওই ঘটনাগুলো মনে এলো, সেসবে আমি তখন সেইগুলোকে গল্পকারে সাজিয়ে ছবি দিয়ে করে। তো এই বাঁটুল দি গ্রেটের যে ক্রিয়েশন, এটা অনবদ্য ক্রিয়েশন, এর কি কোনো পার্টিকুলার ইন্সপিরেশন ছিল, কাউকে দেখে কিছু ভেবেছিলেন? কাউকে দেখে না। আচ্ছা, হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করে। ময়ূক চৌধুরী কি আপনার কন্টেম্পোরারি? ময়ূক চৌধুরী, হ্যাঁ, ময়ূক চৌধুরী ওকে দেখেছো পরে? আচ্ছা, আরও পরে, হ্যাঁ।
আমি উনি নাকি সন্দেশে করেছেন, আমি সন্দেশে করিনি কোনদিন। আচ্ছা, আপনি দেব সাহিত্য কুটির থেকে পরে বোধ হয় পত্র ভারতী এলেন নন্টে ফন্টে। শালটা মনে আছে আপনার? এটার পরে এলো বাটুল। আচ্ছা, ফার্স্ট সাদা বোধা, তারপরে পরে এলো বাটুল। সেটা একেবারে কাল্পনিক, কারণ ওটা তো গল্পের, এটা ছিল শৈশবের ছোটবেলার কিছু। কিন্তু এটা যখন বলা হলো আমাকে, মানে এটা তো চলছে, আর একটা যদি করতে করেন তা সেটাকে তো আমরা দুরং দিয়ে ছাপবো, বাটুল দুরঙে হাদা বোধা তো এই তো ছিল, দুরঙে করবো। তখন তো সাইজ আছে ছোট। তা তখন আমি বলতে বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করবো বলে বাড়িতে এসে ভাবতে ভাবতে এলাম বাড়িতে যে কি করব। বলে তো এলাম যে হ্যাঁ কি করব। তখন আচমকা ওই নামটা এসে গেলো আগে, বাটুল, হ্যাঁ নামটা এসে গেলো আগে, ওই নামটার যে উপরেই নির্ভর করে একটা, মানে ওই রকম একটা একটা ছবি, একটা ক্যারেক্টার একটা এসে গেল করতে করতে। আমি তখন বললাম যে এইটা দিয়েই শুরু করা যাক। দিয়ে তখন ওই এমনি মোটামুটি একটা গল্প ছকে ওটা দিলাম, ওরা ঠিক দুরঙ্গেই ছাপলো। এইভাবে চলতে চলতে যখন আমাদের সঙ্গে পূর্ব পাকিস্তানের যুদ্ধটা লাগলো, হ্যাঁ, সে সময় আমাকে একদিন ক্ষীরদবু আমাকে বললেন যে নানবাবু আপনি এক কাজ করুন, আপনি কি বলে আপনি বাটুলকে ফেলে নামিয়ে দিন যুদ্ধ। সেই গুলি খেলো মনে আছে আপনার? আমি তখন পড়েছি সেই গুলি বুকে লেগে ফিরে গেলো, খানসেনা 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 খানসেনা, আপনি নামিয়ে নামিয়ে দিন। ভাবলাম যে কোনোরকম এই ওই গোলা ফুটিয়ে উড়িয়ে দেওয়া এইসব কাণ্ড কারখানা। তখন আস্তে আস্তে লোকের মানে একটা লাগলো, ভালো লাগলো। তারপরে তো যুদ্ধ চলে গেল, সহতার যুদ্ধ দিয়ে চলে না, কিন্তু কিছুদিন ওই খানসেনা খানসেনা দিয়ে চলার পর তখন খানসেনা বন্ধ করে অন্য গল্প দিয়ে এই মানে শুরু হলো। তা এখন সেই সেই চলছে, সেই ধারাই চলছে। আচ্ছা, আপনি এখন তো আর নতুন কোনো কিছু করছেন না, মানে যেগুলো ছিল ওগুলোরই এখন রিপিটেশন হচ্ছে? না না, নতুন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেগুলো করছেন ওগুলো কি নতুন? কথায় কথায় উঠে এলো তার পূর্ববর্তী ও সমসাময়িক শিল্পী ও কার্টুনিস্টদের নামও। প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসায় উল্লেখ করলেন শৈল চক্রবর্তী ও চণ্ডী লাহিড়ীর নাম। সেই সময় হঠাৎ একজন আমাকে আনন্দবাজারের বিমলদার কাছে নিয়ে গেল, বিমল ঘোষ, মৌমাছি মৌমাছি। হ্যাঁ, তা উনি আমাকে বললেন যে আমি আমি তখন ওই বিবেকানন্দের 100 বছর এ দিবস আর কি, 1961-63। তখন উনি সেই বলে যে তুমি এক কাজ করো, তুমি আমি বিবেকানন্দকে, বিবেকানন্দ নয় রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথের নিয়ে দেখবো তুমি ছবি আঁকবে ওই আনন্দমেলার পাতায় প্রতি সোমবার। উনি আমাকে লিখে দিতেন ওই ঘটনা, চারটে ঘটনা লিখে দিতেন আনন্দবাজার, বুঝতে পারছো তো, যেটা মৌমাছি লিখতেন আনন্দবাজারের শেষ পাতা। আমি আমি এসে ছবি এঁকে ওই দিয়ে আসতাম এই
আচ্ছা এইভাবে প্রায় এক বছর রইল ওটা ওই ইয়ে তারপরে উনি শুরু করলেন বিবেকানন্দকে নিয়ে বীরেশ্বর বিবেকানন্দ সেইটা প্রায় দু বছর মানে চললো তা ওই এটা রবীন্দ্রনাথ তা কিন্তু আনন্দবাজার বই করেনি ওটা যখন শেষ হলো বই হিসেবে কিন্তু আনন্দবাজার করেনি ওটা করেছিল বারাণসীর কি সর্বদা সাহিত্যকে ওরা করেছিল বই বাংলায় আর হিন্দিতে কিন্তু বীরেশ্বর বিবেকানন্দটা আনন্দবাজারই বার করেছিল তখন মানে দু জায়গায় বিবেকানন্দ হচ্ছে এক হচ্ছে আনন্দমেলার পাতায় বিমলদার আরেক হচ্ছে দেবছাত্র ঘুটিয়ে সত্যারায় হ্যাঁ সেই সময় চণ্ডী লাহিড়ি তির্যক বলে একটা মানে শুনলাম আর কি যে চণ্ডী লাহিড়ি বলে এক ভদ্রলোক তির্যক বলে একটা কার্টুন করবেন ওখানে সেই সময় যে যিনি আর কি ছিলেন ওখানকার আর্টিস্ট ওখানে তখন তো কোনো মানে স্টাফ ছিল না আর্টিস্টের কোনো স্টাফই ছিল না এক ভদ্রলোক ছিলেন তিনি ওই ইয়ে করতেন কোনো বিশেষ খবর হলে উনি হাতে লিখে বড় টাইপ করে হাতে লিখে দিতেন আর কি আর ওই যে এটা হতো আর ম্যাপ তখন সেই ম্যাপের বের হতো কোথায় কোথায় কী হবে সেই ম্যাপ ম্যাপটা করতেন আর ওই যেগুলো এ বেরোতো ওই স্ট্রিপ বেরোতো কার্টুনের যেমন রিপ কার্বি রিপ কার্বি মডেস্টি ব্লেজ রিপ কার্বি এসব ছিল তখন রিপ কার্বি আর ওই বোধহয় ম্যান্ড্রেকটা ম্যান্ড্রেক বেরোতো আর ওর যে মানে বাংলা যে জায়গাটা যেটা সেটা যে দেখেছেন উনি সে বাংলা জায়গাটা লিখে ওর মধ্যে বসিয়ে গেছেন এই ছিল তার কাজ ওখানেই আমাকে যেতে হতো একটু কালেকশনের জন্য হয়তো ওই ইয়েতে তা সেই সময় দেখেছিলাম যে ওই ঘরেই বসতেন সেই ভদ্রলোক চণ্ডীবাবু চণ্ডীলাহিনী আচ্ছা আপনি আপনার যে স্ট্রাগল পিরিয়ডটা যখন প্রথম দিকে লড়াই করছেন সেই সময় কোনো এমন কোনো মানুষকে পেয়েছেন যারা পরবর্তীকালে বিখ্যাত হয়েছেন প্রখ্যাত হয়েছেন এমন আপনার সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে সাহিত্যে হতে পারে পেন্টিংয়ে হতে পারে এমন কাউকে পেয়েছেন যেমন ধরুন মকবুল ফিদাহাউসের প্রথম জীবনে তো সিনেমার পোস্টারই আঁকতেন প্রথম জীবনে তো আপনার আপনার যে সময়টা স্ট্রাগল করেছেন সেই সময় এমন কাউকে পেয়েছেন যারা স্ট্রাগল করছেন আপনার পাশাপাশি থেকে পরে বিখ্যাত হয়েছেন এমন কেউ সেই রকম পাইনি আমি তো আমার আমার সঙ্গে তাকে দেখেছি খালি শৈলবাবুকে কারণ উনি আসতেন শৈলবাবুকে দেখেছি তারপরে পূর্ণবাবুকে দেখেছি পূর্ণবাবু একটা ওই আমার সিটের মুখেই একটা ওই এ করেছেন স্কুলের মতন সেখানে এসে আঁকাতেন মানে যেসব ছবি আসতো বিশেষত এর এই পাঠ্যপুস্তকের ছবি যখন হতো সেই সব ছবি আঁকাতেন উনি এটা এ করেছিলেন তা ওনাকে দেখেছি আর বলাইবাবুকে দেখেছি সমর্থকে দেখিনি আর একে দেখেছি যিনি এই কৃষক ভাই একবার শুরু থেকেই ছিলেন সূর্যবাবু সূর্যবাবু তারপরে শৈলবাবু ওরা একবারে মানে দীনেশবাবুর সঙ্গে আমার সঙ্গে আলাপ হলো দ্বিতীয় বর্ষ থেকে দ্বিতীয় পুজো দিনের বাবু আমাকে মানে ডেকে নিয়ে গিয়েছিলেন ওনার ছেলের জন্য তখন নটু ফন্টে বা এর কোনো কিছু এর ছিল না আমাকে একদিন টেলিফোন করে বললেন এক ভদ্রলোক যে দিনের বাবু মানুষ একটু দেখা কথা বলতে চায় গেলাম
আমি প্রথমে বললেন আমি খুব বিপদে পড়েছি। আপনি যে কী বিপদে পড়েছেন বলে ওর ছেলে মানে টিজিবির দাদা দিলীপ, ও একটা কারণ দিলীপই তখন দেখাশোনা করতো, বলছে দিলীপ একটা চিত্রকাহিনী লিখেছে কিন্তু ছবি আঁকবে কাউকে পাচ্ছি না। আমি কেন আপনার এখানে তো শৈলবাবু রয়েছেন, সূর্যবাবু রয়েছেন, এরকম বলছে ঠিক না, ওনার একটু মনে হচ্ছে সঠিক শৈলবাবুর কথা বলবেন যে ওনার ঠিক মানে বুঝতে পারছি না ওনার কথা আমি করবেন কে করবেন, এদিকে সময় নেই আমার, কোথায় বই বেরোতে কোথায় 20-25 দিন বাকি। তা বলছে যে আমি যেহেতু খুব বিপদে পড়ে গেছি, আমি কোনো ভাবনা ছিল না আমার যদি বিজ্ঞাপনটা না বেরোতো, কারণ বিজ্ঞাপন বেরিয়ে গেছে কৃষি থাকবে সব বিজনেস চেষ্টা করছে, না থাকে একটা একটা বিচ্ছিরি ব্যাপার। আমাকে ধরলেন যে আপনাকে উদ্ধার করতে হবে, তারা এ দেখে আমি ঠিক আছে দিন ও সেই ক্রিট নিয়ে এসে আমি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ওখানকার তো রয়েছে কাজ, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলাম। দেওয়ার পর উনি দেখতে হলেন, তারপরে বই খেয়ে বেরিয়ে গেলো পুজোর পুজোর বই। তারপরে আমাকে বললেন যে ওটা তো উদ্ধার হলো, এবার যে মাসে মাসে দিতে হবে, আমাদের মনে আছে মাসে মাসে আমি দেবো কী করে, কারণ এক জায়গায় সময় তো দরকার একটা, সেই তো। আমি যখন বললো আমি যে দেখুন উনারা ঠিক বললেন যে আমি না শুনতে আসি মানে শুনবো না, আপনাকে দিতে হবে দিতে হবে। তখন প্রথম শুরু করেছিলাম কিন্তু নন্টেয়ার ফন্টে নয়, প্রথম শুরু করেছিলাম ওটা ম্যাজিকের ক্যারেক্টার দিয়ে, ম্যাজিশিয়ানের ক্যারেক্টার দিয়ে, সে ম্যাজিক দিয়ে সে যত দুষ্কৃতি ডাকাত এসব পাকড়াও করছে, হ্যাঁ করে তো একবারে হাজতে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে এমনি। উনি দেখে উনি বেরোলো, উনি বললেন যে আমার মনে হচ্ছে যে এটা একটু সুযোগের পক্ষে একটুখানি ভারী ভারী মনে হচ্ছে, একটু যদি অন্য ধরনের কিছু, তো অন্য ধরনের যখনই বললেন তখন বুঝে নিয়েছি উনি কীরকম চাইছেন। উনি ওই হাতে বাঁধার মতো তখন আমি ওই নন্টেয়ার ফন্টের নাম দিয়ে দিলাম, তখন কিন্তু ওই বোর্ডিং ফোর্ডিং আসেনি, আচ্ছা বোর্ডিং কেন্দ্রটা কেউ নেই, সুপারিনটেন্ডেন্ট মানে এর কেউ কেউ ছিল না, বুঝেছি। তারপরে তখন তখন নন্টেয়ার ফন্টে এই নন্টেয়ার ফন্টে ছিল যে দুজনে এমনি খুব ঝড়াঝাটি হয় কিন্তু কেউ কোনো বিপদে পড়লে বা কোনো অসুবিধায় পড়লে তখন দুজনে একসঙ্গে হয়ে থাকে ট্রিট করে বাঁচাবার চেষ্টা করে, এই হচ্ছে তখনকার হাঁদা এই নন্টে ফন্টে। তারপরে আস্তে আস্তে কেল্টু এলো, কেল্টুটা ঢুকলো, সুপারিনটেন্ডেন্ট এলো, ছবি সেইগুলোই করি। আচ্ছা যেগুলো আগে হতো যেগুলো করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে অনেকদিন। আচ্ছা তাহলে এখন ধরুন নন্টে ফন্টে বেরোলে যে ইলাস্ট্রেশন করে স্ট্রিপ অ্যাড খুব কঠিন ব্যাপার, মানে আপনার পক্ষে না মানে পরপর পরপর আপনার বয়সের জন্যই বুঝি মানে বয়সের ভারে ওটাকে ধরুন পরপর পরপর ছবি করা সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে নন্টে ফন্টেকে আপনি কীভাবে তৈরি করে দেন এই যে আমরা পাচ্ছি ওই বিভিন্ন গল্প ভাবে? আচ্ছা তারপরে ওগুলো কি আঁকবার কেউ আছেন নাকি? বিভিন্ন গল্প মানে ওইটি এখন মানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এত গল্প হয়েছে বেরিয়েছে যে এখন সব মানে গুড়িয়ে যায়, হ্যাঁ যে রিপিটিশন হয়ে গেল কি না হবে থেকে আগে হয়েছে এরকম একটা। তাহলে স্ট্রিপটা আঁকেন কে এখন? হ্যাঁ এখন স্ট্রিপটা আঁকেন কে? হ্যাঁ কে আঁকেন, আপনিই করেন? আমি আঁকা আঁকা ছবি সবই আমি এখনো করেন? হ্যাঁ লংগেস্ট রানিং কমিক স্ট্রিপ একদম মানে প্রত্যেকটা জিনিস নিখুঁত, মানে
মনে হয় যেন ফিল্ম দেখছি আর কি, একেবারে ফিল্মের মতো অসম্ভব ভালো একটা জিনিস আর কি। আচ্ছা আপনার ঘরে অনেক মানে ছবি দেখছি আপনার পূর্বপুরুষের মনে হচ্ছে, আমি ছবিগুলো আপনার পূর্বপুরুষের ছবি আছে এখানে কিছু পুরনো ছবি? এই পাশে হচ্ছে আমার কাকা, আচ্ছা মাঝখানে হচ্ছে আমার বাবা, আচ্ছা আচ্ছা ওখানে হচ্ছে আমার জ্যাঠামশাই। ও সবাই কি এই বাড়িতে? না জ্যাঠামশাই থাকতেন বাংলাদেশে, ওখানে আমাদের বাড়ি ছিল। বাংলাদেশে কোথায় জ্যাঠামশাই থাকতেন? ওখানে কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে আপনাদের আদি বাড়ি কোথায়? আমাদের মানে বাপ ঠাকুরদার আদি বাড়ি যদি বলতে গেলে তাহলে বাংলাদেশ ওই মুন্সিগঞ্জ। হ্যাঁ মুন্সিগঞ্জ এখনো আছেন কেউ বাংলাদেশে? সবাই এখন এখানে। ওখানে কাকা মারা গেলেন, ওখানে গিয়ে দেশের বাড়িতে গিয়ে কাকা মারা গেলেন, মানে চিকিৎসা করতে গিয়ে কাকার ক্যান্সার হয়েছিল। তো আপনি চিকিৎসা করতে গেলেন ওইখানে, ওই কি ননী বলে একটা সময় খুব হয়েছিল, কিসের কোন জায়গার ননী সেইটা লাগালে নাকি ভালো হয়। সেই কখনো হয়, যা ওইখানেই করতে করতে ওখানেই মারা গেলেন। জ্যাঠামশাই ছিলেন তিনি ওখানেই মারা গেছেন, কারণ উনি ওখানেই থাকতেন। আপনার আপনার বাড়িতে কি মানে কোন মাস এখানে চলে এলেন? আমার বাবা আর আমার কাকা। এই কাকার কাছেই আপনার ওই প্রথম হাতে খড়ি আর কি, মানে আমার কাকা আর বাবা এখানে এসে ওই এখানে গয়নার দোকান করলেন। আচ্ছা আচ্ছা। আর সেই সময় তো শিবপুরে লোকজন এমনি খুব কম, আর যারা যারা ছিল তারা সব বর্জিষ্ণ, মানে আদি শিবপুরে ওই তারা আমাদের দোকানের খদ্দের ছিলেন, তারা কমলা শিল্পালয়। একটা জাস্ট জানতে ইচ্ছে যে কোন মাসে জন্ম আপনার? কোন মাসে জন্ম আপনার? মাস কোন মাসে? যেটা শুনেছি সেটা মায়ের কাছে যে কার্তিক মাসে নাকি জন্ম। আপনার বার্থডেটা আপনি পালন করেন না? জন্মদিন? জন্মদিন পালন করেন না? এই জন্মদিন আমরা জানতে চাইছি, আমরা পালন করবো বলেই জানতে চাইছি আর কি। কার্তিক মাসের সালটা কত হতে পারে? কার্তিক মাসে ইংরেজি নভেম্বর মাস, যেটা মানে তাও একবার সঠিক বলতে পারবো না। তো আনুমানিক একটা যেটা মানে বলি বা যেটা হয় সেটা হচ্ছে 1925। কার্তিক মাস মানে নভেম্বরই হবে, অক্টোবরের শেষ নভেম্বর। কত মানে তারিখটা? কিছু তারিখ? তারিখ নেই, তারিখ নেই, তখন তো এসব ছিল না। সাধারণভাবে কে কখন জন্মালো কি করলো তার কোনো সেই 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 তখন তার সম্ভব ছিল না। নারায়ণবাবুর বাড়িতে বসেই কথা হচ্ছিল এই প্রভাত প্রদীপ মানুষটির সাথে। আপাদমস্তক অমায়িক অজাত শত্রু এক খাঁটি শিল্পী এই মানুষটি, কিন্তু নির্ভীক সত্য কথনে কখনো পিছপা হন না তিনি। সুভদ্র মানুষটি কথায় কথায় নিতান্ত গল্পচ্ছলেই বলেন পূর্ববর্তী সরকার ও মুখ্যমন্ত্রীর তাঁর প্রতি উপেক্ষা এবং বর্তমান মুখ্যমন্ত্রীর আন্তরিক ও উষ্ণ ব্যবহারের কথা। কোনো অনুযোগ নয় কোনো তোষামোদ। জীবনকে শিল্পীর চোখ দিয়ে দেখায় সত্যনিষ্ঠ মানুষটি তাঁর প্রতি উপেক্ষা ও সম্মানকে একইভাবে নিতে পারেন একজন প্রকৃত সাধকের নিরাসক্ততায়। যদিও বর্তমান মুখ্যমন্ত্রীর মানবিক দিকের কথা বলতে বলতে সদা হাস্যময় মানুষটির চোখের কন্দুটি বুঝিবা চিকচিক করে ওঠে। হ্যাঁ মানে একটা হচ্ছে যে খুব একটা দুঃখের ব্যাপার যে একজন কবি সাহিত্যিক, হ্যাঁ তিনি আমাকে হঠাৎ একদিন টেলিফোন করলেন যে এরকম
আমি অমুক বলছি, চিনতে পারেন রবীন্দ্র ঠাকুর, আপনাকে চিনবো না। হ্যাঁ, যাই হোক, বলে মনে বলছেন আমাকে ওই কথা যে আপনি এত প্রজন্ম ধরে আছেন কী করে এসব। তারপরে লোকে ভালোবাসে তাই হয়তো শুন। তো যাই হোক, উনি তো আরেকদিন আমাকে বললেন যে আমি আপনার জন্য একটা মানে পুরস্কারের চেষ্টা করছি, এই কথা বললেন আমাকে। তবে কাউকে বলবেন না এই কথাটা। তারপরে দেখুন, আমি আমার ওইসব কোনো এ নেই যে কী পেলুম বা কী পেলুম না বা কে কী হলো না, আমার ওসব কোনো কিচ্ছু এ নেই। তা যাই হোক, চুপচাপ। তারপরে আর কোনো তারপরে আর কোনো কোনো এ করেননি, উচ্চপার করেননি। বলেই শুনলাম যে আরেকজন কবি সাহিত্যিক ওনার সেই যেটা করেছেন তাদের বাধা দিয়েছেন, বলছে না 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 এ কী হতে পারে, এ তো ছবি, ছবি কী আছে দাম আছে। ঠিক এই কথা আশ্চর্য পরে আমার কানে এলো, এসব তো চাপা থাকে না, ঘুরে ফিরে ঘুরে ফিরে এসব নানা এর মধ্যে কানে এলো। তা ব্যাপার হচ্ছে যে হলো না, তার জন্য আমার কোনো ক্ষোভও নেই, কোনো ইয়েও নেই। তা আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার কী ধারণা একটুখানি বলি। একটা কথা বলি আমি, মানে বেশ জোর করেই বলি যে 34 বছরের রাজত্বে মুখ্যমন্ত্রী আমার নামটা জানতেন না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আচ্ছা, ওর সই করা দুটো ফলক রয়েছে আমার কাছে, মানে একটা এ করে একজনকে একজনকে দিয়ে, মানে নিজে নয়, যে আমাকে দিয়েছিলেন। তা হয়তো তার মানে মর্যাদায় বেঁধেছিল যে এই একটা লোককে আবার আমি দেবো, ও ওনাকে দিয়ে দিলেই হয়। এই কিন্তু সেই জায়গায় বুদ্ধব ভট্টাচার্যকে আমি বলিনি কিচ্ছু, একেও আমি কিছু বলিনি। এটা আমার একবারে এর বাইরে যে কাউকে ধরে লবি করা আমার জন্য একটা কোনো আমার জন্য, ওটার মানে একদম আমি স্বভাববিরুদ্ধ, কেউ করতে চেয়েছিলাম থেকে বাধা দিই যে এই কিন্তু যেন করবেন না এইটা। তো যাই হোক, তো ওর এই দেখার যেভাবেই হোক আমার শরীর তখন সত্যিই খারাপ হয়েছে, ওই জ্বর গায়ে ছাড়ছে না। এই তা দুটি ছেলে এসে এখানকার পার্টি অফিস আছে, ওখান থেকে দুটি ছেলে এসে আমাকে আমার ছেলেকে বলছে যে উনি কি হাসপাতালে ভর্তি হবেন, খবর পেয়েছে শরীর খারাপ। তারপর সেটা তো আমি বলতে পারবো না, বাবাকে যে হয়। তা আমি যখন বোধহয় উপরে গিয়েছিলাম বিষয়ের জন্যে বা যাই হোক বাথরুম টাথরুমে গিয়েছিলাম, ফিরে এসে শুয়েছি, আবার এসেছি, এসে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি শরীর খারাপ হাসপাতালে ভর্তি হবেন। আমি আবার মানে হাসপাতালের একটা ভীতি আছে, যাই হোক। তা এখন যখন বললো তখন আমি এই এরকম হাত মেরে খালি এরকম করলাম, মানে হয় হবে এই আর বলার সঙ্গে সঙ্গে দুজন ছুটে গিয়ে মানে আমাদের মন্ত্রী অরূপ রায়, হ্যাঁ অরূপবাবু, তাকে সঙ্গে নিয়ে বলছে যে এমনি অ্যাম্বুলেন্স নয়, ঠান্ডা অ্যাম্বুলেন্স মানে এসি অ্যাম্বুলেন্স, হ্যাঁ এসি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে এসে সে আমাকে তুলে একেবারে বেলভিউ গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মানে হাতে সেই ইয়ে ফুঁড়ে সেই স্যালাইন দিল, স্যালাইন চললো গায়ে সব ওই বসিয়ে 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 চারদিকে সব এখানে পাশে উপরে এ আছে সেখানে সব এ মনিটরে সব এ চলছে, সব সারা গায়ে সব ওই বসিয়েছে, সেই নোটে ধরতে পারি না। তা ওইভাবে যখন যখন ছিলাম ওইভাবেই ছিলাম। তা তার মানে আমার যারা এ গিয়েছিল তারা বললো বোধ হয় মমতা ব্যানার্জি বোধ হয় আসবে, তার কারণ হচ্ছে নিচে একেবারে সব মানে যত মিডিয়ার সমস্ত সব এরকম বসে আছে, খবর পেয়েছে আসবে। আর কিন্তু ওই যে সেই সেই দিনই আবার কোথায় বাসে কি গণ্ডগোল হলো, আগুন লাগলো, সেই অগ্নিকাণ্ড হলো, সেই গণ্ডগোলে তারপরে উনি আর এলবেন না। ঠিক আছে, ঠিক 4 দিনের মাথায়
আমাকে ওর বললেন যে আপনাকে কালকে ছেড়ে দেওয়া হবে। তা বলল যে ঠিক আছে, তোমার ভালোই হলো যে হাসপাতালে থাকতে চকাল সেই যে দেন। ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রীর কাছে দেখতে আমাকে আমাকে সব নানারকম কথা জিজ্ঞেস করেন, কেমন আছেন, এই হেন ইত্যাদি জিজ্ঞেস করার পরে তারপরে যখন বলবো আমি এরকম ওনাকে ছুটি দেওয়া হয়েছে এরকম আজকে আমাকে বললেন যে কেন তারা কিসের, আপনি আরও চার দিন রেস্ট নিয়ে তারপর যাবেন, ব্যাস আবার সেই চার দিন। মানুষটাকে সামনে থেকে দেখে আপনার একদম অন্যরকম মনে হয়েছে। হ্যাঁ, বিশেষ করে ঘরের মেয়ে আর কি, ঘরের মেয়ের মতোই মনে হয়েছে আর কি। বিশেষ করে যে মানে যে কোনোরকম যে কিছু একটা যে ভয় ডর নেই একটা, সেটা আমি দেখেছি এই এই যে এটা হলো এই বঙ্গ এই যে অনুষ্ঠানটা হলো। হ্যাঁ, অনুষ্ঠানটা হলো অনুষ্ঠানের শেষে মানে আমি বসে আছি মানে বেরোবো, তা সে আমার ছেলে ছিল বললো যে চলো মানে আসল হল থেকে বাইরে বেরিয়ে একটা ঘর আছে আলাদা ঘর, সেখানে ওই হয়তো দাঁড়িয়ে থাকে জমায়েত হয়ে যায়, তা সেখানে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে সেখানে গেছি, গিয়ে তারপরে বেরোবার দরজা সামনেই গেছি, সঙ্গে সঙ্গে থেকে আমাকে উঠে আসছি ওখান থেকে, উঠে এসে আমাকে বলছে রান্না বেরোবেন না ভীষণ বৃষ্টি হচ্ছে ভেতর গিয়ে বসুন। এই যে ব্যাপারটা, এটা কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না। যায় না, এটা বললাম তো 34 বছর তো রাজত্ব করে গেছেন, আমি তো সামনাসামনি কোনোদিন হইনি। আচ্ছা ভেতরে গিয়ে বসুন, আবার আমি ঘুরে আবার ভেতরে ভেতরে গেলাম, গিয়ে তারপরে আবার যখন বেরোলাম তো বেরোবার সময় বেরোবার গাড়িতে উঠেছি আমার সঙ্গে সব বলছে কোথায় গণ্ডগোল হচ্ছে সামনে কোথায় গণ্ডগোল, দেখি সঙ্গে সঙ্গে বেরিয়েছি, বেরিয়ে অন্য সব মন্ত্রী ফন্ত্রীরা নেই আর সাই বেরিয়েই সঙ্গে সঙ্গে হাঁটাতে শুরু করেছে, আমার গাড়ি তার ঠিক সামনেই উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এতে কোথায় গণ্ডগোল, পুলিশ কই কীরকম কিসের গণ্ডগোল বলে হেঁটে হেঁটে অনেকখানি চলে গেলেন, গিয়ে তারপর সে কী মানে কী ওখানে কী হলো কী এ হলো না, তারপরে আমি চলে আসলাম নস্বর করে চলে এলাম, উনি ওখান থেকে আমার হয়তো ফিরে এলেন সেখানে, তাহলে বুঝলাম সেই লালপার্টির মন্ত্রী কখনো গেছে এরকম হবে। আমার কাছে যখন ওই সেই এর সময় এসেছিল ওই সোজা কথা এই ভোটের ওই যে এ ভোটের সময় কিছু লোক কয়েকজন আমি তখন সোজাসুজি বলেছিলাম, বলছি যা যে আমাকে নাম জেনেও যে কোনোদিন সে সামনাসামনি হয়নি তার যে আমাকে তার সঙ্গে আমার কোনো ইয়ে ছিল না এখানেও নেই, কিন্তু উনি আমাকে যবেই হোক যেতে ওকে এই করেছেন, তাহলে আমি কাকে আমি এই করবো বলুন, আপনারাই বলুন তাহলে। হ্যাঁ, আমতা আমতা করছে যে না 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 এই। আপনার জীবনের মজার ঘটনা কখনো ঘটেছে, খুব মজার ঘটনা যেটা আপনার এখনো খুব মনে আছে, এরকম মজার ঘটনা? মজার ঘটনা বলতে এরকম কিছু মনে পড়ে না। রেবতীবাবুর সঙ্গে আপনার কখনো সাক্ষাৎ হয়েছে? না, রেবতীবাবু আমি একটা অনুষ্ঠানে আমি একবারই দেখেছিলাম। 30 অক্টোবর 1948 গান্ধীজির হত্যাকাণ্ড সংঘটিত হল, সেদিনই আবার নতুন জীবনে পা রাখলেন নারায়ণ দেবনাথ। সমস্ত বাসট্রাম বন্ধ, বড়যাত্রী ও নিমন্ত্রিতরা কলকাতা থেকে হাওড়া এলেন পদব্রজে। আপনার আপনার বিয়ের গল্প, বিয়ের গল্প ওইটাই একটা মানে মনে রাখার মতন ঘটনা হচ্ছে, যেই দিন আমার বিয়ে যেই দিন সেই দিনেই দুপুরে খবর এলো যে গান্ধীকে খুন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, 48 30 অক্টোবর গান্ধীকে খুন করা হয়েছে, গান্ধী মার্ডার। তাহলে চিন্তা করুন যে কি অবস্থা, কনসিকোয়েন্সটা, রাস্তাঘাট শুনশান, আরো ভালো কিছু নেই, গাড়ি ঘোড়াও মানে এ নেই,
সেই আমার ইয়েতে যারা মানে এসেছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন ছাড়া কে হেঁটে কে আসবে কোত্থেকে? এক আত্মীয় স্বজন যারা খুব কাছে তারা কলকাতা থেকে হেঁটে এসেছে। আর আপনার জীবনে কোন ভৌতিক অভিজ্ঞতা ভূত দেখেছেন? ভূত দেখেছেন? ভূত? হ্যাঁ, ভূত বিশ্বাস করেন? ভূত বিশ্বাস আমি ঠিক মানে আমি তো গল্পতেই তো, হ্যাঁ আপনি অনেক গল্পে ভূত আছে, একেবারে অশরীরী আত্মা। অশরীরী আত্মা তো অনেকে অনেক শোনা যায়, দেখা যায় বা দেখা যায় না শোনা যায়। এখন ব্যাপার হচ্ছে যে কোনো যদি কোনো জায়গায় কোনো একটা হয়তো পুরনো বাড়ি ভাঙাচোরা বা বাড়ি পাশাপাশি একটু জঙ্গল ফঙ্গল আছে নির্জন জায়গায়, সেখানে যদি রাতের বেলায় কেউ থাকে মানে যায় তার একটা অনুভূতি হবে, সে দেখুক বা না দেখুক সাইকোলজিক্যাল ফিলিং, তার একটা গা ছমছমে একটা অনুভূতি হবে যে এই বুঝি মানে কেউ এলো, এই বুঝি কিছু হলো। কিন্তু এর বাইরে অবশ্য ভাগ্যে বিশ্বাসী? হ্যাঁ ভাগ্যে বিশ্বাসী, ভাগ্য। আপনি ভাগ্যে বিশ্বাস করেন? ভাগ্য বিশ্বাস অনেক সময় পারিপার্শ্বিকেতে মানে করতে হয়ও আবার নাও, কারণ হয় ওই যে ব্যাপারটা হচ্ছে যে কেউ হয়তো একটা লটারি টিকিট কিনলো, কেমন তা লটারি পেয়ে গেল, তখন সে বলবে যে আমার ভাগ্যে ছিল তাই পেয়েছি। কিন্তু সবাই তো আর পায় না, কারণ ভাগ্য হয়তো কয়েকজনের হয়, বিশালের তো ভাগ্য। আপনার কোনো অভিমান আছে? অভিমান আছে কোনো? অভিমান আপনার অভিমান আছে কোনো? অভিমান না, অভিমান আমার নেই। ওই যে বললাম না যে হয়তো ওইটা পেলুম না কেন বা এটা দিল, এই যে 2013 সালে আমি বঙ্গভূষণ এবং সাহিত্য একাডেমির পুরস্কার পেয়েছি। হ্যাঁ আচ্ছা, আগে আমাকে জিজ্ঞেস করতে আপনি সরকারি কোনো এ পাননি? আমি বলব যে দেখুন সরকারি কোনো পুরস্কার পাইনি আমি, তার জন্য কোনো ক্ষোভও নেই বা দুঃখও নেই, তবে একটা জিনিস আমি পেয়েছি খুব, সেটা হচ্ছে লোকের ভালোবাসা। সত্যি এটা আপনি যা পেয়েছেন আমার মনে হয় না, আপনি আপনি এদিক দিয়ে আমি জানি না, আপনি আপনি আমার এটা দিস ইজ মাই ফিলিং কোর ফিলিং যে আপনি কোটি কোটি শিশু হৃদয় আপনি জয় করেছেন, এর থেকে বড় সেরা প্রাপ্তি হতে পারে না, কি কি থাকতে পারে পৃথিবীতে কোনো পুরস্কার এর থেকে বড় নয়। আমাকে একজন একটা অদ্ভুত কথা বলেছিল যে যদি যদি আমি তখন বোধ হয় যাইনি, কারণ আমাকে মানে তিনবার আমাকে লোক পাঠিয়েছিল আনন্দবাজার পত্রিকা থেকে যে আপনি আপনার সমস্ত নিয়ে আমাদের ভেতরে আসুন ওদের ওই ইয়েতে, তা আমি যাইনি। তা আমাকে যখন একটা রিসেতে একবার একটা রামকৃষ্ণ আশ্রমে একটা এ হয়েছিল ওই তাৎক্ষণিক ছড়া লেখা এবং সেটা পড়ে শোনানো এরকমটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে আমাকে বলল যে খবর পাঠিয়েছিল চিঠি যে আপনাকে আসতে হবে এখানে, আপনি যে আমি তো ছড়াও লিখবো না এও করবো না, তা আমি কী করবো গিয়ে বলে না আপনাকে আসতে হবে, আপনি আসবেন। আমি যখন নিয়ে গেল আমাকে যে ভদ্রলোক, তিনি রাস্তায় আমাকে বললেন যে আপনার ব্যাপারে কিন্তু আমরা একটা খুব গর্বিত। আমি যে কী ব্যাপার যে আমার জন্য আপনারা গর্বিত, কী আমার ব্যাপার সেটা বলে, এতদিন জানতাম যে আনন্দবাজার পেছনে না থাকলে উঠতে পারে না,
আমরা যারা 60-70 বা 80 দশকের বাল্য কাটিয়েছি তারা কি করে ভুলতে পারি বাঁটুল দি গ্রেট, হাদাভোদা বা নন্টে ফন্টেকে? এইসব অমর সৃষ্টিকে আমরা হয়তো ভুলতে পারবো না, কিন্তু জানার চেষ্টা করেছি কি এদের মহান স্রষ্টাকে? বোধহয় করিনি। তা না হলে বাঙালির বাল্য কৈশোরের চিরসাথী নারায়ণ দেবনাথের প্রতি, পৃথিবীর দীর্ঘতম কমিক স্ট্রিপ রচয়িতা নারায়ণ দেবনাথের প্রতি হয়তো আমরা আরেকটু যত্নশীল হতাম। আরও একটা জরুরি কথা, আমার ধারণা ইংরেজি মাধ্যমে শিক্ষিত বাঙালি ভাবি প্রজন্মর কাছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে নারায়ণবাবুর বাঁটুল দি গ্রেট, হাদাভোঁধা বা নন্টে ফন্টে এক অগ্রণী ভূমিকা নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবাই আশা করি একই কথা হবে, যে আপনার জীবন সার্থক এই জন্যেই যে এই যে এই কোটি কোটি শিশু হৃদয়, বালক হৃদয়, কিশোর কিশোরীর হৃদয় আপনি জয় করে গেলেন, তাদের হৃদয়ের মণিকোঠায়। ধরুন এখন আমি মিড ফর্টিজে, কিন্তু আমি আমার সেই শৈশব, আমার শৈশব কিন্তু আপনার রঙে রাঙানো, আপনার সেই বাঁটুল দি গ্রেট আর হাদাভোঁধা নন্টে ফন্টে রঙে রাঙানো। এখনও যখন আমি পড়ি আমি নস্টালজিয়ায় আক্রান্ত হই, আজকে আপনার সামনে বসে আমি আমার ছোটবেলায় ফিরে যাচ্ছি। এইটা এইটাই আপনার যে কত বড় একটা দান, কত বড় অবদান, সে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। এই যে এক একটা চরিত্রগুলো না মনে হয় যেন আমি, বিশ্বাস করুন যখন মন খারাপ হয়, যখন এই দৈনন্দিন জীবনের গ্লানি যখন ছুঁয়ে যায় আমাদেরকে, হ্যাঁ, এই জটিলতার আবর্তে যখন হাঁসফাঁস করি, তখন আপনার বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে এক ঝলক মুক্ত হাওয়া এনে দেয় আমাদের, একদম ঠিক কিনা বিশ্বাস করুন। আমরা উই আর গ্রেটফুল টু ইউ। আপনার ক্রিয়েশন শুধু ক্রিয়েশন নয়, তার থেকে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এটা একটা মুক্তির বার্তা দেয়, এটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আমি মানে আমরা দুজনে বাইরে এসে যখন দাঁড়িয়েছিলাম আপনার এখানে, আমরা দুজনে ভীষণ মিল খুঁজছিলাম যে সেই সুপারিনটেন্ডেন্ট যে মানে ঘর আর কি, তার সঙ্গে আপনার বাইরের বাড়ির বাইরে কি কি মিল আছে। ও যে দরজার ফ্রেমটাও বার করেছে, আপনার গল্প ওই দরজার ফ্রেম আছে বারে বারে। ফেরার সময় হয়ে গিয়েছিল। অশীতপর মানুষটি যদিও এখনও ভীষণভাবে সক্ষম ও সৃষ্টিশীল, ধৈর্য ধরে আমাদের একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন এতক্ষণ হাসি মুখেই, প্রসন্ন স্মিত মুখটিতে একবারের জন্য ফুটে উঠতে দেখিনি কোনোরকম বিরক্তির চিহ্ন। নিচু হয়ে পা ছুঁই, বেরিয়ে আসি বাড়ি থেকে, পিছন ফিরে দেখি দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে আমার ফেলে আসা বাল্য কৈশোর, তার সমস্তটুকু অনাঘ্রাত প্রসন্নতা নিয়ে। সুব্রত চট্টোপাধ্যায়, হেরিটেজ বাংলা নিউজ। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।